আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। ছেলের সাথে কেন আমার আমার কপালে আমি বিড়লাম এই ছেলেটার লগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনি তো অসহায় নারীদের কে অনেক সহযোগিতা করে থাকেন। আমার এই লাইভটি দেখলে বিনীত অনুরোধ করছি, আপনি আমাকে এই সব লম্পটদের হাত থেকে বাঁচান। আমি আসলে আকুল আবেদন জানাই, এইসব সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এই পত্রিকা দিয়ে তারা চাঁদা তুলে ভালো ভালো মানুষদের হয়রানি করছে, আমাকে ধ্বংস করবে এসব অনেককেই ফোন দিয়ে বলে, অনেকের কাছে ভয়েস রেকর্ড রয়েছে, এগুলো আমার কাছে আছে। আপনাকে বলতে চাই এসব এগুনদের বিরুদ্ধে দয়া করে আপনি একটা ব্যবস্থা নিন, প্রয়োজনে আমার আমাকেও যাচাই বাছাই করেন। আমি কতটা কষ্ট করি, আমার পরিবার পরিজন, আমার মেয়েটাকে পড়াশোনা করাই, আমি নিজেও অনেক কষ্ট করে বিএ বিএসএস পরীক্ষা দিচ্ছি এবং চাকরি কাজ কাজ করে আমি আমার সংসারটা পরিচালনা করছি, জীবনে ভালো কিছু করব বলে। কিন্তু তার এই রাসের রাসের লোক লোক ধরার পরে তার সাথে 1.5 থেকে 2 বছর আমি আমাকে কাবিন করবে করবে বলে আমাকে মোল্লা দিয়ে বিয়ে করে আমাকে ঠকিয়েছে সে। আমি আর সুষ্ঠু বিচার চাই। তারপর তুফাইল নামের একটি ছেলে এই যুগ বৈচিত্র্যময় সিলেটের এখন সিনিয়র স্টাফ হিসেবে যোগদান করেছে, তার সম্পর্কে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন, সে অন্তত 11টা বিয়ে করেছে, 7টা বিয়ের ডকুমেন্টসও আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে। আপনারা এই সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এই পত্রিকায় যারা কাজ করে প্রতিটাই দুশ্চরিত্র, আমি সত্যি কথা বলতেছি, এদের বিরুদ্ধে যদি একটা বার আপনারা তদন্ত নেন সব সত্য বের হয়ে আসবে। আমি বলবো না আমার বিরুদ্ধে নিবেন না, হ্যাঁ আমাকে নজরদারি করেন, আমি কিভাবে কত কষ্ট করে টাকা ইনকাম করি কিনা আপনারা আমাকেও সুনজর আমার বিরুদ্ধে ইয়া করেন, দেখেন আমি লাগে কতটা কষ্ট করি। আমি আপনাদের আপনাদের কাছে এটুকুই বলবো, আমি সত্য সত্যতা ন্যায় বিচার চাই, এবং একজন আসলে একজন পত্রিকার সাংবাদিক 10টা পত্রিকা কিভাবে কাজ করে, সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, সিনিয়র বড় ভাই যারা আপনারা রয়েছেন, একজন সাংবাদিক তো জাতীয় একটা দৈনিক একটা তারপর একটা স্যাটেলাইট থাকলেই হয়, তাহলে এই যে তুফায়েল এই যে নুরুদ্দিন রাসেল খোঁজ নিয়ে দেখুন ওদের ওহরহ কয়েকটার মধ্যে, কারণ এগুলা সাংবাদিক না, এগুলো আসলে মানুষকে ব্রেকমেল করার জন্য তাদের এই বৈচিত্র্যময় সিলেট দিয়ে গায়েল করা, এবং ভালো ভালো মানুষদের তারা এই বৈচিত্র্যময় সিলেট দিয়ে ধ্বংস করার চেষ্টা। বেতারের দেখেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার দাপটে 10 বছর ধরে কর্মরত সিলেট বেতার কেন্দ্রের সরকারি পরিচালক প্রদীপ চন্দ্র দাস, উনি খুবই ভালো একটা লোক, উনাকে নিয়ে নিউজ করে ফেলছে, এবং আমাকে বলছিল উনাকে ওনার কাছে গিয়ে চাঁদা আনতাম 1 লাখ। আমি বলছি না, আপনাদের কথা আমি চলি না, বাদ আমি যাই নাই। তখন এরা যে একদম বাদ, এই আবুল কাশেম রুমন এবং নুরুদ্দিন রাসেল ওনার কাছে আমাকে বারবার পাঠানোর চেষ্টা করেছে, আমি ওনার কাছে গিয়ে বলতাম যে আপনার আপনার নামে আর নিউজ করবে না, আপনি টাকা দেন 1 লাখ টাকা দিয়ে দেন আর নিউজ করবে না, আমি ওদের কথায় রাজি হই নাই, যাই নাই। তখন আসলে এরা আমাকে বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করতেছে, কিন্তু এই যে আমার নামে কথায় কথায় নিউজ করে, উল্টাপাল্টা নিউজ করে, আমার পরিবার নিয়ে নিউজ করে, আপনারা আমার সম্পর্কে তথ্য নেন, আমার কোনো দুঃখ নাই। আমার লোকে যারা চলে তাদেরকেও ফোন দিয়ে বলে এবং তাদেরকে মিথ্যা মামলা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করবে, এসব হুমকি দেয়, বারবার হুমকি দেয়, ওনাদের কাছে এইসব ভয়েস রেকর্ড রয়েছে এই নুরুদ্দিন রাসেল এবং আবুল কাশেম রোমনে, এবং এইসব রেকর্ডগুলো আমার কাছেও রয়েছে। ইনশাল্লাহ আমি একটা একটা করে আপনাদেরকে আমার চ্যানেলে আমার লাইক লাকি আহমেদ আইডিতে ছাড়বো। তবে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আমাদের সিলেটের মেয়র চ্যানেল 26 বিকাল বার্তা এইসব চ্যানেলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এইসব ভয়েসগুলো এবং নিউজ ছেড়ে আপনাদেরকে এদের চরিত্র সম্পর্কে জানানোর চেষ্টা করব। এবং এই যে তারা আমাদেরকে সিলেটে অনুমোদিত অনলাইনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হোটেল মালিক সমিতির বিবৃতি, এই যে এইসব বিষয়ে যে তারা এই মিথ্যা বিবৃতিটা দিয়েছে,
আমরা এসব বিষয়ে প্রতিবাদ দিচ্ছি এবং প্রিন্ট পত্রিকায় আসছে, এবং এই রাসেল আর আমার আমার বিষয় নিয়ে অনেক পত্রিকায় আসছে এবং এসেছে অলরেডি। সময় আসলে আপনাদের সামনে এগুলো আমি আমার আইডি শেয়ার দেব, এবং আমি শেয়ার দিচ্ছি না কারণ কোর্টে এগুলো আমার কাজে লাগবে, এই জন্যই দেই নাই, জমা রয়েছে আমার কাছে। যাবার আগে আমাদের সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী খুব মহান এবং দয়ালু একজন নেতা, সিলেট সিটি মেয়র, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি সিলেটের একটি মেয়ে, এই নুরুদ্দিন রাসেল যেভাবে দাপটের সাথে বলে 29 নং ওয়ার্ডে তার বাড়ি, মুক্তিযোদ্ধা বাবার পরিচয় দিয়ে রংবাজি করে আমাকে সিলেট থেকে বিদায় করতে চায়, যে কোনো ভাবে মিথ্যা মামলা হামলা হয়রানি স্বীকার করে যে কোনো কিছুর বিনিময়ে ফাঁসিয়ে দিয়ে আমাকে, সে আমাকে সমাজে নষ্ট করতে করার চেষ্টা করতেছে, গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, দয়া করে হ্যাঁ আপনি আমার সম্পর্কে খোঁজ নিন, দেখেন এই লাঠি কত কষ্ট করে তার পরিবার, তার মা মেয়ে বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে বাসা ভাড়া দিয়ে তার জীবন অতিবাহিত করতেছে, হ্যাঁ আমার সম্পর্কে খোঁজ নিন দেখুন। আর এবং নুরুদ্দিন রাসেল, এই আবুল কাশেম রুমেন, তাদের সম্পর্কে একটু খোঁজ নিন। নুরুদ্দিন রাসেল 29 নং ওয়ার্ড লাওয়াই তার বাড়ি, তার তো সারাটা জীবন সে বাহিরে বাহিরে রয়েছে, বাবা তাকে স্বীকৃতি দেয় নাই, এইসব সব জানতে পারবেন আপনারা এই এলাকায়, খোঁজ নিলেই জানতে পারবেন, এই এলাকায় অবশ্যই গণ্যমান্য ব্যক্তিদের কাছে তথ্য নিলেই আপনারা জানতে পারবেন তার বাবা কি সে কি হেনস্থা করেছে। এখন আমার পিছে লাগছে আমাকে ধ্বংস করার জন্য, তার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, আমার দল সিলেট মহানগর যুব মহিলা লীগ পদ হারিয়েছি তার অভিযোগের কারণে, আমি কোনো আমার দল ব্যবহার করে আমি কোনো জায়গা থেকে 1 টাকা লাকি খাই নাই, এমন কেউ এই সিলেটে কেউ বলতে পারবে না লাকি 1 টাকা নিয়েছে, তার এই মিথ্যা অভিযোগের কারণে আমার আমার নেত্রীর আমাকে বলবো যে বহিষ্কার করে, তবুও আমার নেত্রীদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, অবশ্যই তারা সত্য তো জানবে একদিন, প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি একটুবার আমার সম্পর্কে একটুবার খোঁজ নেন, আমি কেন বহিষ্কার হলাম, এই অভিযোগ আমি আমার স্ত্রীর দাবির স্বীকৃতি ছাওয়াটা কি আমার অপরাধ, আমি 2-2টা বছরও আমাকে মুল্লা দিয়ে বিয়ে করে খালের মুখে একটি বাসা বাড়ানি করে নিয়ে আমাকে সংসার করেছে, কোথায় কোথায় মায়ের দূর করেছে আমাকে, আমি যখন আমার 5 মিনিট মোবাইলটি বিজে পাইলে কৈফত দেওয়া লাগতো আমার, এবং দিয়েছি কারণ সে আমার স্বামী, হাদিস অনুযায়ী আমি তার বউ, যখন আমি স্বীকৃতি কাবিন করার জন্য ছাপ দিই তখনই আমাকে মায়ের দূর করতো, সহ্য করতে করতে আমি 1.5 বছর এবার পার করি, 1.5 থেকে 2 বছর, স্ত্রীর স্বীকৃতি ছাওয়াটা কি আমার অপরাধ, আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আরে বাবা আমি কি অন্যান্য কোনো ছেলেদের নিয়ে এরকম কোনো অপকর্ম করেছি কি যে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি আপনাদের কাছে, আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই। আনোয়ারুজ্জামান চৌধুরী বাইকে বলতে চাই, প্লিজ আমার বিষয়টা